What's up? Welcome to my lovely friends. I am Faisal Khan from Car Diagnostic VD. Viewers, আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা বিকজ অফ আপনারা আমাদের প্রতিটা ভিডিও দেখেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করেন। সো এর জন্য আপনাদেরকে স্পেশালি থ্যাংকস টু মি। সো ভিউয়ার্স, আজকে আমরা যে ভিডিও নিয়ে আলোচনা করবো, যার টপিক্স নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে আমরা একটি গাড়ি বা পুরনো গাড়ি যখন ক্রয় করবো বাজার থেকে, তখন আমরা কোন কোন বিবেচ্য বিষয়গুলো আমরা খেয়াল করবো। সো আজকের আমাদের পুরো ভিডিওটা আমরা এই নিয়ে সাজিয়েছি। সো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। ও ভিউয়ার্স, আমরা একটা কথা বলে রাখি, যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন, আরও দ্রুত ঝটপট কয়েকজনকে সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা সাবস্ক্রাইব করবেন, সাথে সাথে পাশের বেল আইকনটি টিপতে একদমই ভুলবেন না, বিকজ অফ সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি। আর ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিওটা শুরু করি, এরপর 2 মিনিট মিউজিক বাজবে। সো ভিউয়ার্স, আমরা যখন বাজার থেকে একটি পুরনো গাড়ি ক্রয় করি, সেই সময় আমাদেরকে বেশ কিছু জিনিস খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে যে আমরা যে গাড়িটা কিনবো, সেটা প্রথমেই দেখতে হবে যে আমার গাড়ির যে আমি বাজেট, সেই বাজেটের সাথে আমার কোন গাড়িটা চুজ হয়, বাবার বাজেটের সাথে আমার কোন গাড়িটা যায়, সেই জিনিসটা কোনটা ম্যাচ করে, এটা হচ্ছে প্রথম ইস্যু। দ্বিতীয় হচ্ছে আমার দেখতে হবে আমি বাজার থেকে যে গাড়িটা ক্রয় করতেছি সেটার মডেল কত এবং রেজিস্ট্রেশন কত। তারপর দেখতে হবে যে ভিউয়ার্স, আমার গাড়িটার ইঞ্জিনের কী অবস্থা, গিয়ারবক্সের কী অবস্থা, ব্রেকের কী অবস্থা, সাসপেনশন সিস্টেমের কী অবস্থা। তারপর দেখতে হবে যে ভিউয়ার্স, আমার গাড়িটা মাইর খাওয়া কী অবস্থা, গুঁতা খাওয়া কী অবস্থা, ভিতরের দরজাগুলো ঠিক আছে কি না, দরজার পেটগুলো মাইর খাওয়া আছে কিনা, এই সমস্ত বিষয়গুলো। এবং আরেকটা জিনিস ভিউয়ার্স, আমরা অবশ্যই যখন গাড়ি কিনবো দেখতে হবে যে আমার গাড়ির 4টা টায়ারের কী অবস্থা, অর্থাৎ 4টা টায়ারের কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমার অনেক সময় দাম ফ্লাকচুয়েশন হয় বা কম বেশি তারতম্য হয়। আর একটু জিনিস আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে ভিউয়ার্স, আমরা যখন পুরনো গাড়ি কিনি, এই সমস্ত গাড়ি কেনার ক্ষেত্রে আমাদের দেখতে হবে আমার গাড়ির কাগজপত্রগুলো আপ টু ডেট আছে কিনা, এবং অবশ্যই দেখতে হবে যে নাম ট্রান্সফার পসিবল কিনা। অনেকে দেখা যায় ধুমধাম গাড়ি কিনতে কিন্তু আমি তারা নাম ট্রান্সফার করতে পারেন, এজন্য আমরা অবশ্যই নাম ট্রান্সফার বিষয়টা খেয়াল করবো। আর ভিউয়ার্স, আরেকটা জিনিস হচ্ছে আমরা যখন গাড়ি কিনবো ঝটপট আমরা নাম ট্রান্সফার করে নিব। ভিউয়ার্স, যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আপনার লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আপনার বন্ধুকে পৌঁছে দিন। সো ভিউয়ার্স, আজান হচ্ছে, আমরা আজানের পর আবার ভিডিওতে ফিরে আসবো।